অজয় প্রসাদ নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের কাছে তার বাড়ির সামনে বাজি ফাটাচ্ছিল মহালয়ার রাতে। সেই সময় বাজির ফুলকি ছিটকে গিয়ে লাগে বাবন সাহা নামে এক যুবকের গায়ে। এরপরই বাবন তার বন্ধুদের ডেকে নেয় দেবতনু মুখার্জি, আকাশ রাজভর, শিবা বাল্মীকি, সুমিত গণকে। এরপরই শুরু হয় মারধর। বাঁশ লাঠি দিয়ে এলো পাথারিভাবে মারতে থাকে অজয় প্রসাদকে। এরপরই এলাকা ছাড়ে ওই চার যুবক। গুরুতর জখম অবস্থায় প্রথমে নৈহাটি হসপিটাল, পরে তাকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। অজয়ের অবস্থা আশঙ্কাজনক, সে কোমায় আচ্ছন্ন। এই ঘটনায় অজয়ের পরিবার নৈহাটি থানায় এফআইআর করলে পুলিশ দেবতনু মুখার্জি, বাবন সাহা, আকাশ রাজভর, সুমিত গণকে গ্রেফতার করে। এই ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। এই বিষয়ে নৈহাটি পৌরসভার 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত সাহা বলেন, মহালয়ার দিন পিকনিক চলছিল আরবিসি কলেজের সম্মুখে রাস্তার দুপাশেই। দুপক্ষই পিকনিক করছিল, বাজি ফাটানোকে কেন্দ্র করে একটি ঘটনা ঘটেছে, পুলিশ ব্যবস্থা নেবে। এই বিষয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, কলেজ মানেই তোলাবাজির একটা জায়গা, সেখানে অজয় প্রসাদ নামে একজন লোক কোমায় চলে গেছে। এসব প্রশ্ন পার্থ ভৌমিককে করুন, নৈহাটির মানুষকে করুন, যে কোন মানুষকে আপনারা ভোট দিয়েছিলেন। মলার দিন 4টে অবধি এরা ভালো ছিল, 4টের পরে 4:05-10 হবে ওরা গেল। যাওয়ার পর এই পথে যাচ্ছিল, ওটা বাজি ফেলেছে। বাজি ফেলার পর ওরা ওই পথে গেছে, একটু আগুন গেছে বলে ওরা এইভাবে ছেলেকে পিটিয়ে মেরেছে, এইভাবে মেরেছে। ঋষি আর বাবন মিলে খুব পিটিয়েছে, বটি বাদ দিয়ে মেরেছে, বাঁশ দিয়ে মেরেছে, এমন মেরেছে ওকে, ওর বউ অবধি ওকে পিটিয়ে মেরেছে। ও পড়ে গেছে, সেই সবাই মিলে ওকে এত পিটিয়েছে, আজকে আমার ছেলে কোমায় রয়েছে। ওই বাজি ফেলেছে বলে, একটু আগুন গেছে বলে। হ্যাঁ, ছেলে ঋষি আর বাবন, ছেলের নাম অজয় প্রসাদ, বয়স 30। কি করে ওর টোটো চালায়? আমার ছেলে কোনোদিন, ওই ঋষি আর বাবন এই মুকুলতলায় থাকে ওরা, ওরা এই কলেজের ইউনিয়ন করে ওরা সব। হ্যাঁ, আর আমাদের আরও 5টা ছেলেকে নিয়ে গিয়ে ধরে রেখেছে। আমার ছেলেকে পিছনে বাড়ি মেরেছে বটির বাদ দিয়ে। হ্যাঁ, কোনো জ্ঞান নেই, কিছু নেই, এখনো অবধি কোনো জ্ঞান আসেনি। এইখানে তোমার না, এই ব্যারাকপুর গ্যালাক্সি নার্সিংহোমে ভর্তি আছে। প্রথমে নটিতে নিয়ে যায়, নটিতেও ভালো করে ট্রিটমেন্ট করে না, সিলিন্ডারটাও খালি দিয়েছে গ্যাসটা, তখন আমরা নিয়ে যাই, তখন কল্যাণীতে, কল্যাণী দিয়ে আর্টিকলে ওইখানে রেফার করেছিল, ওইখান দিয়ে তারপরে আমাদের এখানে পার্টি ছেলে যে বিষ্ণু আছে, ও নিয়ে গিয়ে পুরো দায়িত্ব করে ওইখানে ভর্তি করেছে। এই বাজির আগুন একটু পড়েছে বলে এইটুকুনি ব্যাস। আমার ছেলে কি অপরাধ করেছিল? অভিযোগ আছে আপনার ছেলে নাকি কলেজের ওই অঞ্চলে মহিলাদের উত্তেজিত করেছে? কোনোদিনই হতেই পারে না, কোনোদিন না, কোনোদিনই হতেই পারে না। যদি ওরম লম্পট থাকতো, শয়তান থাকতো, তাহলে আমি মানতাম। অবিবাহিত? হ্যাঁ, ওর একটা 1 বছরের কোলে বাচ্চা আছে, একটা 5 বছরের আছে। এখন অবস্থা তার কিরকম? একদমই ভালো নেই। আপনি কে হন? আমি ওর মা হই। কথা বলতে পারছে না? একটা আমি কথা বলতে পারছে না, না জ্ঞানই নেই। হ্যাঁ, আমরা প্রতিবাদ চাচ্ছি। তো ব্যারাকপুরকে শান্ত করার জন্যে ব্যারাকপুরের কিছু মানুষ, কিছু দালাল পুলিশের জন্যে পার্থ ভৌমিক ভোটে যেতেন। বাড়ির সামনে তোলাবাজি করার জন্যে, মাতালগিরি করার জন্যে মারামারি হয়েছে কলেজের সামনে। কলেজ মানে তো তোলাবালি একটা জায়গা, সেখানে একজন অজয় প্রসাদ বলে একজন লোক কমায় চলে গেছে। এই প্রশ্নটা আমাকে না করে আপনি পার্থ ভৌমিক করলে ভালো হবে। এলাকাবাসীর অভিযোগ যে কলেজের ওইখানে বহিরাগতরা মদ গাঁজা থেকে শুরু করে। আরে ভাই, কলেজের ওখানে কেন বলছেন? যে ক্লাবে পার্থ ভৌমিক দিনভর বিকাল হলেই 8 PM হয়ে যান, সেই ক্লাবেই তো কি হচ্ছে আপনি খবর নিন না, তারপরে বুঝতে পারবেন। এই সব প্রশ্ন পার্থ ভৌমিকে করলে আর নৈহাটি মানুষকে করুন, যে কোন মানুষকে আপনারা ভোট দিয়েছিলেন। এই মানুষগুলোকে, যারা আজকে সাধারণ মানুষকে মানুষ ভাবে না, লুটের রাজত্ব কায়েম করেছে, পুলিশের সামনে ড্রাগ থেকে নিয়ে হিরোইন থেকে নিয়ে সবই ওখানে বিক্রি হয়। এই রেলের জায়গাতে কীভাবে ওখানে 2 নম্বরই ব্যবসায় চলছে ওখানে? নৃশংসভাবে মারা হয়েছে পরিবারের অভিযোগ? নৃশংসভাবে কেন মারা হয়েছে, আবার নৃশংসভাবে কাকে বলা যায়? মেরে ওকে খুন করার, মানে প্রায় খুন করে দিয়েছে, বেঁচে গেলে ঠাকুরের আশীর্বাদে বেঁচে যাবে। আরে দাদা, এই ছাত্র নেতা গ্রেফতার যাবে, আর যাবার সময় আপনি দেখলেন, বেরোবার সময় তো আপনি দেখবেন না, এদের নামে না চার্জশিট হবে না কোনো রিপোর্ট হবে, আপনি দেখবেন সব ছাড়া পেয়ে যাবে, চিন্তা করছেন।
ব্যাপারটা হচ্ছে ওই এলাকাটায় ওই দিনটা ছিল মহালয়া, তো এবং মহালয়া উপলক্ষে একটা এলাকা ভিত্তিক যারা মানে আছে ছেলেপুলেরা মানে পিকনিক ফিকনিক এগুলো করে, এবং ওইখানেও সেদিন ওই ধরনের পিকনিক করছিল স্থানীয় কিছু ছেলে, তারা একদিকে আরেক দিকে আরেকটা পাড়া মানে ভাগ আছে যাদের অন্য ক্লাব বা একটা সংগঠন তারাও করছিল, এবং ওইখানে ওই তারপরে বাজি ফাটানোকে কেন্দ্র করেই মানে দুটো জায়গার ছেলেদের মধ্যে এরকম একটা গণ্ডগোল হয়, যেটা রাত্রেবেলাই হয়েছিল, পরের দিন সকালে সেটা জানলাম যে এরকম ঘটনা ঘটেছিল। এটা 26 এবং 27 দুটো ওয়ার্ডকে কেন্দ্র করেই জায়গাটা, হ্যাঁ নয়াটি পৌরসভার 26 ওই দুটো পাশাপাশি তো ওয়ার্ডগুলো একটা রাস্তায় দেখা যায়, এ পাশটা 26 এ পাশটা 27, তো সেই হিসাবে 26ও আছে আবার 27-এর কিছুটা আছে। এবং ঘটনার পর যাই হোক পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থাও নিয়েছে, যা যা করবার করেছে এখনও করছে। হ্যাঁ, একটা ছেলে ওর মধ্যে খুবই গুরুতরভাবে আহত হয়েছে আর কি, যে খবরটা আমরাও পেয়েছি, এবং সে এই মুহূর্তে হসপিটালাইজড আছে, হ্যাঁ খুব গুরুতর অবস্থাতেই রয়েছে। তো যাই হোক পুলিশ প্রশাসন দেখছে, এবং পুলিশ যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত পুলিশ ইতিমধ্যেই বোধ হয় দু একজনকে গ্রেপ্তারও করেছে, আরও যারা জড়িত আছে তাদের খোঁজ চলছে, তারাও উভয় পক্ষকে গ্রেপ্তার করেছে 5 জনকে। হ্যাঁ অবশ্যই, এবং দেখুন এই হিসাবে আমি স্থানীয় কাউন্সিলর হিসাবে বা আমার দল হিসাবে দলের সভাপতি সনদ দে সেও বলেছে দলমত নির্বিশেষে কোনো রং না দেখে পুলিশকে বলা আছে যে যারাই এই ব্যাপারে দোষী তাদেরকে গ্রেপ্তার করা হোক। এবং নৈহাটি থেকে হিমাদ্রি শেখর ভট্টর রিপোর্ট, চ্যানেল 24/7।